স্বপ্নদোষ কি কোনো রোগ? গবেষকরা ল্যাবরেটরিতে টেস্ট টিউবে অথবা কাচের মধ্যে গবেষণা করে দেখেছেন যে শুক্র ব্যতীত অন্যান্য যেসব উপাদান বীর্যে পাওয়া যায় তার 90% তরল পানি জাতীয় উপাদান। এছাড়াও বীর্যে থাকে সুগার বা গ্লুকোজ, যা কিনা শুক্রাণুর কার্যকারিতা ও বলিষ্ঠতার জ্বালানি স্বরূপ। বীর্যে আরও থাকে ক্ষারীয় উপাদান, প্রোস্টেট গ্ল্যান্ডের কিছু পরিমাণ এনজাইম, যা কিছু মাত্রা ভিটামিন সি, কিস্ক এবং থাকে কোলেস্টেরল। দেহের বীর্য সংশ্লেষণ প্রক্রিয়াটি অন্যান্য 10-12টা শরীরবৃত্তীয় প্রক্রিয়ার মতোই সাধারণ। এটি তৈরিতে বিশেষ রকমের খাদ্য উপাদানের সরবরাহের প্রয়োজন হয় না। আসল কথা হলো, বীর্যের সাথে খাবারের কোনো প্রত্যক্ষ বা ডাইরেক্ট সম্পর্ক নেই। যদি এ জাতীয় কোনো ধরনের সম্পর্ক থাকতো, তবে ডাক্তারগণ প্রজনন বা সন্তান উৎপাদনে অক্ষম পুরুষদের বেশি বেশি খাদ্য খেতে উপদেশ দিতেন। আমাদের দেহে প্রতিনিয়ত দিনটা 24 ঘন্টা বীর্য তৈরি হচ্ছে, আর তা সাময়িকভাবে সেমিনাল ভেসিকলে জমা থাকছে। ধারণ ক্ষমতা পূর্ণ হবার পরে এর বাড়তি অংশ যৌন সঙ্গম বা মাস্টারবেশন প্রক্রিয়া ও স্বপ্নদোষের মাধ্যমে তা বেরিয়ে যায়। একটা কথা সবারই মনে রাখা দরকার যে দেহের মাঝে বিরতিহীনভাবে বীর্য সংশ্লেষণ ঘটছে স্থলনের উদ্দেশ্যে, জমা বা সঞ্চিত থাকার জন্য নয়। বীর্য নির্গমন যে প্রক্রিয়াই ঘটুক না কেন, তা মানব দেহের উৎপাদন কর্মকাণ্ডকে সচল, সবল আর গতিশীল রাখে। কাজেই স্বাভাবিকভাবে সেক্স, সঙ্গম বা নিদ্রার মধ্যবর্তী স্বপ্নদোষ বা যে কোনোভাবেই হোক না কেন, বীর্যস্থলন বা বীর্যপাত ক্ষতিকারক নয়, বরঞ্চ স্বাস্থ্যসম্মত।